সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো আমরা অনলাইনে ট্রানজ্যাকশন করে কি বলছেন একটা প্রবলেমের মধ্যে ফেস করেছি যেটা হচ্ছে কি আমাদের টিকিটটা কেটেছিলাম কিন্তু টিকিটটার কোনো প্রিন্ট পড়েনি তো সেই জন্য আমরা কাউন্টারে ভিজিট করেছি কাউন্টার থেকে টিকিট ফাইনালি ফ্রেন্ডস আমরা চলে এসেছি মেট্রো স্টেশন যেহেতু আমরা যাবো চাঁদনী চক থেকে হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ কি বলছিস বল হ্যালো গাইস আই এম সানি লিওনি আরে কেনা কে চাহতে হো হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ দেখো আপনি লাপরওয়াহি কা নতিজা আজকে ভিডিও তো করার একটা প্ল্যান ছিল না তো আজকে আমরা বেরিয়েছি একটা উদ্দেশ্যে তো আমি যে ফোনে ভিডিও করতাম আর কি তোমরা দেখতেই পাচ্ছ হ্যালো গাইস উই আর ব্যাক অ্যানাদার ব্লগ ফোনটা ভেঙে গেছে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা সো দেখতে পাচ্ছ ফোনটা ভেঙে গেছে পেছনটাও ভেঙে গেছে তো আগের ভিডিও বানানোর সময় ফোনটা আমার ভেঙে গিয়েছিল তো এটা প্রথমত আমরা দেখতে যাব রিপ্লেসমেন্ট করতে যাব যদি সাধ্যের মধ্যে হয় তো সারাবো আরও প্ল্যান আছে যেহেতু আমার একটা ল্যাপটপের ব্যাটারি লাগবে তো অল ওভার আজকে আমরা যাচ্ছি চাঁদনি মার্কেট চাঁদনি মার্কেটে আমরা একটা রিভিউ নেব যে অনলাইন যে সার্ভিস হয় অনলাইন সার্ভিসের থেকে চাঁদনি মার্কেটে প্রোডাক্টের দাম কেমন প্রোডাক্টের কেমন কোয়ালিটি তো অল ওভার সব কিছু আমরা ভিডিওর মধ্যে ক্যাপচার করতে চলেছি তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় করো আমরা চলে এসেছি স্টেশনে দেখতেই পাচ্ছ স্টেশনে চলে এসেছি তো যাবো আমরা টিকিট কাউন্টারে তারপরে টিকিট কাটা কমপ্লিট হলে তারপরে আবার চলে আসতে হবে 2 নম্বর স্টেশনে তো ওখান থেকেই আপ গাড়ি যায় তো আমরা যাচ্ছি এখন টিকিট কাউন্টারে কোথা থেকে টিকিট কাটবি এখান থেকে কি দাদা এখান থেকে কি ফোনপে টিকিট হয় নাকি তো হ্যাঁ আমাদের আছে তো কোনটা কোনটা মারবো দাদা হ্যাঁ আমরা প্রথম স্ক্যান তো দেখতেই পাচ্ছ নতুন ট্রাই করতে চলেছি নিউ ইয়র্ক দাদার থেকে দেখে নিচ্ছি আমরা কী করে ফোনপে করে কী করে এখান থেকে ট্রেনের টিকিট কাটা যায় দুটো টিকিট কাটবো তো দুটো মেরে দিলাম হ্যাঁ এই স্ক্যানারটা এখন নামখানা আছে সাড়ে সামথিং কেটে যাচ্ছে এই গোবাল আচ্ছা দাদা দাদা আপনারটা নিয়ে নিন আমরা দেখে নিচ্ছি আমরা এখান থেকে ফার্স্ট বুকিং করে কাটবো তো তো কি নিউ গড়িয়া আমার নিউ গড়িয়া সিলেক্ট নিউ গড়িয়া সিলেক্ট হয়নি সিলেক্ট হয়েছে এবারে ইউপিআই ও ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা নতুন কিছু ট্রাই করতে চলেছি অনেকক্ষণ পরে হলো এতক্ষণ ধরে কাজ করছিল না 10 টাকা তো সরি আমাদের ভুল হয়ে গেছে আর একবার ট্রাই করবো আমরা নিউ গড়িয়া দাদা দুটো করতে গেলে এখান থেকে করবো মারলে দুটো ফোনপে তো ইয়েস তো ফ্রেন্ডস ফোনপে আমরা করেছি দেখা যাক হয় কি না ফাইনালি হয়ে গেছে তো ফাইনালি পেমেন্ট সাকসেসফুল হয়েছে দেখি টিকিটটা বেরোবে এবারে
ट्रांजेक्शन करो टिकट काउंटर से तो प्रॉब्लम होते ट्रांजेक्शन कर ले তো এটা একটু অবশ্যই দেখে নেবেন যে মেশিনগুলো মাঝে মাঝে প্রিন্ট করে না, যেটা আমাদের উপরে ফেস হয়েছে সেটাই আপনাদেরকে বলে দিলাম। নিউ গড়িয়া ছিল, সামনে গড়িয়া, নিউ গড়িয়া দুজন, তো দেখতেই পাচ্ছ এখন দুজন তো কমপ্লিট হয়ে গেছে, একসাথে অ্যাড করা ছিল জার্নি টিকিট। তো কাউন্টার থেকে আমাদের একটা টিকিট বানিয়ে দিচ্ছ, ওই টিকিটাই আমাদের আজকে যেতে হবে। তো ফ্রেন্ডস, এবারে আমাদের কাউন্টার থেকে একটা টিকিট দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টার থেকে আমাদের এই টিকিটটা লিখে দিয়েছে, জয়নগর নিউ গড়িয়া টু, একটা স্ট্যাম্পও মেরে দিয়েছে, ওটার নাম্বারও দিয়ে দিয়েছে। তো চলো টিকিট কাটা কনফার্ম। ট্রেনের টাইম আছে আমাদের 4:36, আমরা ট্রেনের জন্য স্টেশনে চলে যাব। তো শিয়ালদা যাওয়ার জন্য আমাদের 2 নম্বর স্টেশনে যেতে হবে। পরে আমাদের ট্রেন এসে গিয়েছে, আমরা এবার ট্রেনে উঠব। তো ট্রেনটা থামলে আমরা উঠবো, আমরা স্টেশনের পুরো পেছনে আছি। তো দেখতেই পাচ্ছেন জয়নগর মুজিবপুর। তো এখান থেকে নিউগড়িয়া যেতে মিনিমাম আপনার লাগবে 1 ঘন্টার মতো। তো চলো ট্রেনে উঠছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমাদের সাথে জুড়ে থাকুন। ফাইনালি ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মেট্রো স্টেশন, যেহেতু আমরা যাবো চাঁদনিচক যেতে গেলে আমাদের এখান থেকে মেট্রো ধরতে হবে। তো আমরা নিউগড়িয়া নেমে গিয়েছি, এবারে আমরা আছি এখন মেট্রো স্টেশনে। তো প্রচণ্ড লম্বা লাইন, আমি মতিনকে দিয়েছি লাইনে দাঁড় করিয়ে, তো আমি এখন দাঁড়িয়ে আছি। টিকিট কাটা কনফার্ম হয়ে গেলে তারপরে আমরা যাবো চাঁদনিচক। তো চাঁদনিচকে আমি নিউগড়িয়া থেকে মেট্রোর যে ভাড়াটা সেটা আমি আপনাদেরকে একটা লিস্ট দেখাবো। তো চলুন আমরা একবার মেট্রোর ভাড়াটা দেখে নেব। তো ফাইনালি ফ্রেন্ডস, আমরা নেমে গেছি চাঁদনি মার্কেটে, চাঁদনিচক স্টেশনে, মেট্রো স্টেশনে। তো আমরা এবার যাবো চাঁদনি মার্কেটে। তো সুতিন ভাই ও ওয়েট ক্যারি করবে, তো আমরা সেটা কাউন্ট করবো। চল 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 চল, ছিল না, ঠিক আছে, সব প্ল্যান ও আচ্ছা, জুতো প্যান্টটাও খুলে দে তাহলে। ঠিক আছে, ট্রাই করছি, দেখে নাও ভাই নিচ্ছে না।
ওয়েট তো নিচ্ছে কিন্তু তোমার ভুলভাল দেখাচ্ছে, তোর কোনো ওয়েটই না তার মানে, বুঝতে পারছি। হ্যাঁ নাম একবার পাঁচ টাকা ফেরত দাও। এবার ও ভাই পুরো ডুপ্লিসিটি হলো আমাদের সাথে, স্ক্যাম হলো, দেখতেই পাচ্ছ। পাঁচ টাকা দিলাম কিন্তু কোনো ওয়েট দেখাচ্ছে না, এটা কি হলো ভাই? এরা পুরোপুরি স্ক্যাম করলো আমাদের মেট্রো স্টেশন চান্দি মার্কেট। দেখতে পাচ্ছ আমরা আছি এখন চান্দি চক স্টেশনে, আমরা বেরোচ্ছি এক্সিট পয়েন্ট থেকে। চলে এসছি এখন স্টেশনের বাইরে, আমরা চান্দি মার্কেটের সামনে চলে এসেছি, আমরা যাচ্ছি চান্দি মার্কেটের দিকে। তো আমরা যে গেটটা দিয়ে বেরিয়েছি সেটা হচ্ছে গেট নম্বর 3, কিন্তু মেন সিনেমা গেটের দিক দিয়ে এখান থেকে এই ডান দিকে কর্নার করলেই চান্দি মার্কেট। তো দেখতেই পাচ্ছ, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে চান্দি মার্কেটের মধ্যে ঢুকে গিয়েছি আমরা। তো প্রথমত একটা কথা বলে রাখি, যে যে মার্কেট, আমার মার্কেট সম্পর্কে যতটুকু ধারণা যে এখানে যে নাকি ফ্রড হয় আমি শুনেছি, তো তাই আপনারা, আমরা এসছি বলে আপনারা আসবেন না, আপনারা যাচাই করেই আসবেন। তো এটা একটু মাথায় রাখবেন যে চান্দি মার্কেটে এসে নিজে যতটা পারবেন ততটা নিজের সতর্কতা সব কিছু জিনিস কিনবেন। তো এটা আমাদের কাছে, আপনাদের কাছে আমার জন্য রিকোয়েস্ট রইল। তো চলো দেখা যাক। তো মাতিম ভাই একটা কভার কিনবে ফোনে, তো ফোনে কভার আমরা দেখতেই পাচ্ছি ওখানে কতটা ভিড়। তো চলো আমরা কভার দোকান একটা সামনে পেয়েছি, ওই দোকানে যাব একটা কভারের জন্য। তো চলো দেখি। যাবে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চান্দি মার্কেটে, কিন্তু একটা প্রবলেম হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যেটা মেন প্রবলেম, এখানে কোনো ভিডিও শ্যুট করতে দেয় না। প্রথমে বলছি আমার খিদে পেয়েছে, কিন্তু আমি আমার এখন কাজ সারতে পারিনি, যেহেতু এখানে আমার দরকার ছিল একটা লেন্সের। তো 360 আল্ট্রাওয়াইড লেন্স, তো আমরা এখন যাবো মেট্রোপলি, মেট্রোপলি যাচ্ছি। আমার ফোনের কোনো সলিউশন পেলাম না, তো তাই মনটা একটু খারাপ আছে। তো মানে হেঁটেছি কন্টিনিউ, সেই তখন থেকে এখন হেঁটেই চলেছি। ক্যামেরাটা একটু ব্লার আসবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি ফেরার পালাম, তো আমার মধ্যে সেরকম কিছু দেখানো নেই, তাই মনটাও একটু খারাপ হয়ে গেল। বাড়ি ফিরছি এখন আমরা। তো ভিডিওটা আমরা এই পর্যন্ত স্টপ করব, মেট্রো স্টেশন চলে এসেছি আমরা, এখান থেকে টিকিট করবো, এখান থেকে ভিডিওটা এই পর্যন্ত রইল। আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো দেখা হবে পরের ভিডিওতে। তো একটা দোকান আমাকে ইনফরমেশন করলো, যেটা সেটা হচ্ছে কি, এই ফোনটা আমার চেঞ্জ না করার থেকে এটা যেমন আছে তেমন থাকলেই বেটার লাগবে, তার জন্য আমাকে সাজেশন করলো। তো দোকান থ্যাঙ্কস ফর সাজেশন, ওই দোকানের নাম্বার নাম এনেছি, বড় রিপেয়ারিং দোকান আছে, কোনো অসুবিধা নেই। তো ওখান থেকে আপনারা সব কিছু করাতেই পারেন। তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, মজা হবে এই চ্যানেলে। তো আমি নতুন বিগিনার ইউটিউবার, তো আমাকে সবাই সাপোর্ট করো। এত রইল, দেখা হচ্ছে পরে ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, কোনো ইনফরমেশান বলে মনে হয়, তো তাহলে লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করো, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তোমরা কমেন্ট করলে তাহলে আমি ইন্সপায়ার হবো, ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। তো